तेरे इश्क ने साथी मेरा हाल क्या कर दिया, गुलशन भी अब तो वीराना लगता हर अपना। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যদি ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ ভিডিও এডিটিং করতে যাই, তাহলে সবার প্রথমে যে অ্যাপসটির নাম আসে সে অ্যাপসটি হলো 3DLUT অ্যাপস। এই অ্যাপসটি দিয়ে অনেকেই ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ ভিডিও এডিটিং করে, বাট আমরা যখন মাল্টিপ্লাই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ ভিডিও এডিটিং করতে যাই, তখন আমাদের কী করতে হয়, এই 3DLUT অ্যাপস থেকে আমাদের মাল্টিপ্লাইভাবে আমাদের ভিডিওগুলো এক্সপোর্ট করে তারপর অন্য অ্যাপসটিতে নিয়ে তারপর সেগুলো কাট করে তারপরে ভিডিও মেক করতে হয়। ইটস ইউ হার্ড ওয়ার্ক, সো হোয়াই নট আমরা একটি নতুন অ্যাপস ট্রাই না করব। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে নতুন একটি অ্যাপস দিয়ে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ ভিডিও এডিটিং করে দেখাবো, যেটাতে আমাদের মাল্টিপ্লাইভাবে এক্সপোর্ট করতে হবে না। ইয়েস, সো আজকে আমরা ইউজ করব কাইনমাস্টার অ্যাপস। বেসিক্যালি আমি যে ফোনটা ইউজ করতেছি এইটা অ্যান্ড্রয়েড 11, অ্যান্ড অ্যান্ড্রয়েড 11-এ হয়তো অনেকেই জানেন কাইনমাস্টারের যে লেটেস্ট আপডেটের ভার্সনগুলো সেটা এটাতে সাপোর্ট করে না, বিকজ কাইনমাস্টার অনলি অ্যান্ড্রয়েড 10-এর জন্যই যে লেটেস্ট ভার্সন আপডেটের ভার্সন সেগুলো মেক করা হয়েছে, বাট অ্যান্ড্রয়েড 11-এর জন্য তারা এখনও কোনো লেটেস্ট ভার্সন আপডেট করেনি। সো এই জন্য এখন আমরা ওল্ড ভার্সন ইউজ করে কালার চেঞ্জ ভিডিও এডিটিং করবো। ফার্স্ট অফ অল আমরা চলে যাবো কাইনমাস্টার অ্যাপসটিতে, অ্যান্ড আপনারা চাইলে যে কোনো অ্যাপসই ডাউনলোড করতে পারেন, অ্যান্ড অ্যাপস আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ইউজ করতে পারেন। আফটার দ্যাট আমরা ক্লিক করবো প্লাসের আইকনে। টিকটকের রেডিও যেহেতু 9.16, এই জন্য আমরা এখন কী করবো, 9.16 সিলেক্ট করে নিয়ে আমাদের ভিডিওটি সিম্পল সিলেক্ট করে নেব। সো আমরা এখন একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি, বাট ফার্স্টে আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করে দিই, আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ ভিডিও এডিটিং করতে চান আপনাকে ফার্স্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা যেন একদম সবুজ হয়, গ্রিন হয়। যদি আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা গ্রিন থাকে তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জটা স্মুথভাবে অ্যান্ড দেখতে একটু প্রফেশনাল হবে, বা যদি আপনার গ্রিন না থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জটা এত স্মুথভাবে বা প্রফেশনালভাবে হতে চায় না। যাই হোক, আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি, অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড হয়তো দেখতে পাচ্ছেন গ্রিন না। আমরা কী করবো, ভিডিও লেয়ারে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর লেফট সাইডে আপনারা দেখতে পারবেন 3 ডটের একটি আইকন রয়েছে। এই 3 ডটের আইকনে ক্লিক করলে নিচে আরও একটি অপশন আসবে, ডুপ্লিকেট অ্যাজ লেয়ার। সো আমরা ডুপ্লিকেট অ্যাজ লেয়ারে ক্লিক করব, একটি লেয়ার ডুপ্লিকেট হয়ে যাবে। এটা আসার পর আমরা এখানে স্প্লিটের এখানে একটি অপশন রয়েছে, স্প্লিটের একটি অপশন রয়েছে, অ্যান্ড স্প্লিট স্ক্রিন আসার পর এটাকে আমরা সেকেন্ডের ফুল স্ক্রিন মুড করে দেবো। এটা ফুল স্ক্রিন করে দিলে এটা আমাদের স্ক্রিনের সাথে একদম ফুলভাবে সেট হয়ে যাবে। না আমরা কী করবো, উপরে ভিডিও লেয়ারে ক্লিক করব। এখন আপনি চলে যাবেন ট্রিমের অপশনে। ট্রিমের অপশনে যাওয়ার পর আপনি কয় জায়গায় কালার চেঞ্জ ভিডিও, ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ ভিডিও এডিট করবেন সেটা আপনাকে আগে ট্রিম করতে হবে, এইটা কিন্তু ডিপেন্ড করে আপনার উপর। নাও এখন কী করবেন, সামনের দিকে যাবেন, অ্যান্ড জাস্ট মনে করেন এইখানেই আপনি একটি কালার চেঞ্জ মেক করতে চাইতেছেন। এখানে আসার পর আপনি কী করবেন, স্প্লিট অ্যাড প্লে হেডে ক্লিক করবেন, আবার সামনে যাবেন, স্প্লিট অ্যাড প্লে হেড, আবার সামনে যাবেন, মানে এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কয়টি মেক করবেন। সো এখন আমি এই কয়টাই স্প্লিট করে নিলাম। তারপর কী করবেন, উপরের প্রত্যেকটি ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ওকে, তারপর আমরা কী করব, প্রত্যেকটি ভিডিও লেয়ারে ক্লিক করব, অ্যান্ড প্রত্যেকটি ভিডিও লেয়ারে ক্লিক করে নেওয়ার পর আমরা চলে যাব কালার ফিল্টারে। কালার ফিল্টারে আসার পর চলে যাবো বেসিকে, অ্যান্ড বেসিকে যাওয়ার পর নিচের দিকে আসলে এখানে আমরা রেড কালার, ব্লু কালার, এরকম আরও কয়েকটি কালার দেখতে পারবো। তো আমরা প্রত্যেকটি ভিডিও লেয়ারে এরকম কালার সিলেক্ট করে নেবো। সো আমরা ফার্স্টটায় এই কালারটি সিলেক্ট করে নিই, এটা তারপরে ভিডিও লেয়ারটিতে আমরা যাব। এরকমভাবে প্রত্যেকটি ভিডিও লেয়ারে আপনারা এগুলো সেট করে নেবেন, এর ফলে আমাদের কালার চেঞ্জটা হয়ে যাবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ। সো ফার্স্টে আমরা এগুলো সিলেক্ট করে নেব, এটাতে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, এইটা ইউজ করব। এখন আমরা কী করবো,
নিচের যে ভিডিও লেয়ার, এই ভিডিও লেয়ারে আমরা ক্লিক করব। নিচের ভিডিও লেয়ারে ক্লিক করার পর আমরা নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে একটি অপশন পেয়ে যাব ক্রোমা কি। আমরা ক্রোমা কিতে ক্লিক করব এন্ড ক্রোমা কিটা ইনেবল করব। ইনেবল করে দেওয়ার পর আমরা কি কালার সিলেক্ট করব এন্ড কি কালার থেকে এখানে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করব। বেসিক্যালি এখানে গ্রিন কালারটা সিলেক্ট করার রিজন হলো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা গ্রিন, এই জন্যই আমি ফার্স্টে বলেছি আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা যাতে গ্রিন হয়। তো আমরা গ্রিন কালার সিলেক্ট করব এন্ড সিলেক্ট করে দিলে দেখতে পারবেন আমাদের কালারটা অ্যাড হয়ে গেছে। নাও এখন আমাদের সেট আপ করতে হবে, এটাকে আমাদের সুন্দরভাবে সেট আপ করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে আপনাকে এটা ভালোভাবে সেট আপ করতে হবে। নাও লুক অ্যাট দিস, আমাদের ব্যাকগ্রাউন্ডের যে পাতাটার কালারগুলো ছিল ফার্স্টে ছিল এটা অ্যান্ড দেন এখন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি আরও সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, জাস্ট আপনাকে ক্রোমা কিটটা ফার্স্টে অ্যাডজাস্ট করতে হবে। মাস্কের থেকে অফ করে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপরেরটা যদি দেখেন, তারপরে এটা এই যে কালার চেঞ্জ অ্যান্ড দেন তারপরেরটা আই থিঙ্ক দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ। জাস্ট এটাকে আপনার ক্রোমাকির উপরে ডিপেন্ড করে, আপনি যদি ক্রোমাকিটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করেন আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হবে। এখানে ক্রোমাকিটাই কিন্তু মেন। তারপর এটা দেখেন, এটা কিন্তু ডার্কের একটি কালার ফিল্টার চলে এসেছে, হয়তো বা আপনারা দেখতে পারতেছেন। তো মেবি এই কালার ফিল্টারটাই কিন্তু বেস্ট একটা কালার B32। সো আমরা যদি এইটাতেও আমরা B32 ইউজ করি, নাও লুক অ্যাট দিস, কালারটা কিন্তু অসাধারণ একটি লুক দিয়েছে, হয়তো আপনারা দেখতে পারতেছেন B32। সো আপনারা চাইলে কাইন্ড মাস্টার অ্যাপস দিয়ে এরকমভাবে কালার চেঞ্জ ভিডিও এডিটিং করতে পারবেন। এটা জাস্ট সিম্পল কিছু টেকনিক ইউজ করে, এতে আমাদের মাল্টিপ্লাইভাবে কিন্তু 3D LUT থেকে আমাদের মাল্টিপ্লাইভাবে ভিডিও আনতে হতো, এনে এখানে ক্রুপ করে তারপরে আমাদের মাল্টিপ্লাইভাবে ভিডিও মেক করতে হতো। বাট এফসটিতে আমাদের তত ঝামেলা হয় না, জাস্ট স্প্লিট করে ক্রোমাকি থেকেই আমরা মেক করতে পারবো। তারপর আপনার ভিডিওটি মেক হয়ে যাওয়ার পর রাইট সাইডের উপরে সেভের আইকন রয়েছে, সেভের আইকনে ক্লিক করবেন। রেজলিউশন সেট আপ করে এক্সপোর্টের আইকনে ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। আই হোপ আপনার এই ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে মাস্ট একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওর কোথাও কোনো সমস্যার ফেস হলে, অ্যান্ড চ্যানেলে নতুন হলে মাস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।